আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী সকলকে স্বাগত জানাচ্ছি আজকের সকালের আপডেটে। দর্শক, অক্টোবর মাসের 18 তারিখ কুয়েতের জাহারা পৌরসভার বিভিন্ন ম্যানুয়ালের ডাকনা সহ আরও যন্ত্রাংশ চুরি করার অভিযোগে একজন প্রবাসীকে আটক করা হয়েছে। একটি ওভারব্রিজের নিচে, যেটি ডাকনার নিচে লুকিয়ে রাখা, এ সকল জিনিসপত্র সরিয়ে নেওয়ার সময় একজন ব্যক্তি মোবাইল ফোনে সেটি রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়, যার পরিপ্রেক্ষিতে সেই ব্যক্তিকে কুয়েত আইন শৃঙ্খলা বাহিনী আটক করে। আটক করার পর তার জবানবন্দিতে ব্যাপারটি উঠে আসে, সে দীর্ঘদিন থেকেই সেক্রাফ বিক্রির সাথে জড়িত। ধারণা করা হচ্ছে যে সে এভাবেই কুয়েতের সরকারি জিনিসপত্র চুরি করে আমগারাতে বিক্রি করত। তার সাথে আর কে কে রয়েছে এটি নিয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। আমাদের ক্লিনিং কোম্পানির শ্রমিক যারা হাইওয়ে রোডে ডিউটি করেন সকলকে সতর্ক এবং সচেতন থাকার পরামর্শ দেব। এদিকে কুয়েত জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পাবলিক সিকিউরিটি সেক্টর জননিরাপত্তা এবং নিরাপত্তার জন্য চলমান প্রতিশ্রুতির অংশ হিসেবে কুয়েতের 6টি পৌরসভায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে, যে ধারাবাহিকতায় সর্বশেষ আপডেট অনুযায়ী 21 জন প্রবাসীকে নানা অভিযোগে আটক করেছে। এ সকল ব্যক্তিদের কাছে কুয়েতের নিষিদ্ধ চিকিৎসা সামগ্রী, আমদানিকৃত অ্যালকোহল, মাদকদ্রব্য, সাইকোট্রফিক পদার্থ, অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল একজন ব্যক্তির বিরুদ্ধে যিনি দীর্ঘদিন থেকেই পলাতক রয়েছেন, পাশাপাশি অনেকেই লোকালভাবে মদ তৈরি করতেন, আবার কেউ ডিলার, কেউ এটি বিভিন্ন স্থানে পৌঁছে দিতেন, কেউ বিক্রি করতেন, টোটাল নানা অভিযোগে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। আটক করার পর তাদেরকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে, কুয়েতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কুয়েত থেকে ঠিক এই মুহূর্তে যারা লেবাননে যাবেন ব্যক্তিগত সফরে, ব্যবসায়িক উদ্দেশ্যে বা যে কোনো পরিস্থিতিতে, লেট করে যাওয়ার পরামর্শ দিয়েছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঠিক এই মুহূর্তে যারা লেবনন সফর করতে চাচ্ছেন বা লেবাননে সফর যাওয়ার প্রস্তুতি নিয়েছিল, তারা যেন তাদের যে ফ্লাইট শিডিউল ছিল সেটি পরিবর্তন করে সময় পিছিয়ে নেয়। আপনারা অবগত রয়েছেন যে সাম্প্রতিক মধ্যপ্রাচ্য জুড়ে চলছে অস্থিরতা, বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিন যে সংঘাত সেটি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার একটি আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতি নাগরিক এবং প্রবাসীদেরকে যারা লেবাননে ঘুরতে যাওয়ার শিডিউল ছিল বা ব্যবসায়িক উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল বা যে কোনো প্রয়োজনে টাইম শিডিউল পরিবর্তন করার পরামর্শ দিয়েছে, যাবেন তারা অবশ্যই আপনাদের ফ্লাইট শিডিউলে পরিবর্তন আনবেন। দর্শক, আমাদের সাথে যুক্ত থাকুন কুয়েতের প্রতিদিনের নিত্য নতুন আপডেট ইনফরমেশন জানতে ইউটিউবে এবং ফেসবুকে। যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ।